আসসালামু সবাইকে, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। তো যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, তাদের সবার প্রতি রইল ভাই প্রাণ ঢালার শুভেচ্ছা। তো আজহারি সাহেবের নিয়ে যে বিষয়টা ব্রিটেনে ঝুলে আছে, ব্রিটেন পার্লামেন্টে সেই বক্তৃতা বিবৃতি আপনারা শুনছেন, বাংলাদেশে হইচই হাউকাউ শুরু হয়ে গেছে, ইভেন আমেরিকা থেকে মানুষ বসে নেই, আপনাদের জর্জ ভাই এটা উঠে ফেরা লাগছে, যেটা একটা আসলে বিহিত হওয়া দরকার, এমনি ভাই চলতে পারে না। তো যাই হোক, ব্রিটেনের প্রতি যে শ্রদ্ধাটা আমার ছিল ভাই, আমি ব্রিটেনে বহুদিন ছিলাম, ওই দেশে নুন খাইছি, গুণ আমি গাবো এটা সত্যি কথা, কিন্তু গুণ গাইতে গিয়া এখন বদনাম না করে পারলাম না। পার্লামেন্টে যেসব কথাবার্তা বলছে, আমাদেরই এক বাংলাদেশি ভাই মিজানুর রহমান আজহারিকে দুষ্কৃতিকারী, হেট প্রিচার, তারপর আরো যত খারাপ খারাপ কথা আছে, ঠিক আছে, টেরোরিস্ট শেখায়, এই করে সেই করে, সেই জঙ্গি সংগঠনের সাথে জড়িত, আজে বাজে এইসব নানান কথাবার্তা বলে যেভাবে অপমান করছে তাকে, তো ভাই সেটা মেনে নেওয়া যায় না। তো যাই হোক, এর আগের ভিডিওতে আমি এটা প্রচেষ্টা করে যতটুকু পারি আমি বলেছি, ভাই আমি একজন ক্ষুদ্র মানুষ, আমি আমার নাম জর্জ হলে কি, আমি কিন্তু সেই জাজ না আবার কোর্টে, তো অনেকে ভুল করে করেন জজ সাহেব, ভাই আমার নাম জাজ বা জজ না জর্জ। তো যাই হোক, আমি সেই কোর্টের এমন কেউ কিছু না ভাই, এমন জ্ঞানী গুণী লোক ব্যক্তিও না, তো যার ফলে আমার কথা আর কি শুনে। তো যাই হোক, যা বলার আমি বলছি। তো এখন মিজানুর রহমান সাহেব এখনো সে কাতারে আটকা পড়ে আছে, তো তার কোর্ট থেকে রায় দিছিল যে দুই দিনের ভিতরে ব্রিটেনে যে হোম অফিস আছে তো তারা কোর্টকে জানাবে যে কি কারণে এই মিজানুর রহমান আজহারি সাহেবের ভিসাটা ক্যান্সেল করা হলো এবং কি কারণে তার ভিসাটা রিইনস্টেট করা উচিত নয় বা ঠিক হবে না, এটার ব্যাখ্যা চাইছিল ব্রিটেনের যে গোয়েন্দা সংস্থা SO15 রয়েছে এদের কাছে, তারপরে টেরোরিজম কমান্ড কি যেন একটা গ্রুপ আছে ওইখানে, কাউন্টার টেরোরিজম কমান্ড CTC, তো তাদের কাছে জানতে চেয়েছিল যে ব্যাপার। আমি যাই না সেই ফরেস্ট গেস্ট পুলিশ স্টেশন থেকে বা CTC থেকে কি জানানো হয়েছে কোর্টকে বা এটা আরো সময় পিছিয়ে দেওয়া হয়েছে কিনা, তো সেইগুলো আপনারা দুই একদিনের ভিতরে জানতে পারবেন। তো এখন আমি যেটা বলবো আপনাদেরকে সেটা হলো, আপনারা জানেন যে ইউরোপের দেশে, ইউরোপের বিভিন্ন দেশে এখন নাস্তিকে ভরে গেছে, জার্মানে বলেন, ফ্রান্সে বলেন, ইউকে তো নাস্তিকে ভরা, কিছু কিছু নাস্তিক চেহারা সুরাত এগুলো দেখে ভিডিও করে আপনারা চিনেন, বাকি অসংখ্য নাস্তিক রয়েছে যেগুলোকে আপনারা চিনেন না, কিন্তু তারা বাংলাদেশ থেকে কোনোভাবে ফ্লেট করে মানে পালিয়ে গিয়ে তো ওইসব ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে আশ্রয় নেয়, আশ্রয় নিয়ে গিয়া এই যে ইসলাম ধর্মের বিরুদ্ধে গিয়া যত কথা তারা বলতে পারবে, যত বদনাম করতে পারবে, যত হেট স্পিচ দিতে পারবে, তো ওইসব দেশগুলোতে তারা সেই পরিমাণ সুযোগ সুবিধাই পাবে, তো যার ফলে এটা হয়ে যায় তাদেরটা অনেকটা প্রফেশনের মতো। এখন যেহেতু তারা ফ্লাইট করে বাংলাদেশ থেকে ওইসব দেশে গেছে, এখন ওই দেশে তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস ঠিকঠাক করতে হলে অ্যাজেলাম হোক, তারপরে রিলিজিয়াস রিফিউজি হোক বা ধর্মীয় কোনো ব্যাপার স্যাপার হোক, এগুলোকে কাজে লাগে, তারা যদি এমন কিছু করতে পারে, সেখানে প্রমাণ করতে পারে যে না আমার এখন বাংলাদেশে গেলে আমার কল্লা ফালাই দিব, ঠ্যাং ব্যাঙ্গে ফালাইব, আমার আমি মইরা যাবো মাইরা ফালাইব, এইসব বাজে বাজে জিনিস যদি তারা প্রচার করতে পারে, তাহলে সেই দেশে তাদের থাকাটা পাকাপোক্ত হয়। এটা হলো ইমিগ্রেশন ল অনুযায়ী বিভিন্ন উন্নত দেশগুলোতে ইভেন্ট রয়েছে, ইভেন বাংলাদেশে যদি ইমিগ্রেশন ল স্টাডি করেন সেখানেও। এখন ইন্ডিয়ার কোনো মানুষ যদি মনে করে যে না ভাই আমার জীবন যান মাল সব কিছু নিরাপত্তাহীনতায় ভুগতেছে, আমি অন্য দেশে পালিয়ে যাবো, ওই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশেও তাকে রিফিউজি হিসেবে আশ্রয় দিতে পারে। ইউনাইটেড নেশনের যে রিফিউজি অ্যাক্ট রয়েছে এবং ইউনাইটেড নেশনের যতগুলো সদস্য রাষ্ট্র রয়েছে সবে মোটামুটি এই আইনগুলো মেনে চলে। তো যাই হোক, এর ভিতরে এখন উন্নত দেশগুলোর কথা না হয় নাই বললাম, তারা তো আরো কঠিনভাবে এগুলোকে মেনে চলবে। তো এরা কি করে বাংলাদেশ থেকে ওইখানে পালায় টালায় গিয়া তাদের কাগজপত্র ঠিকঠাক করার জন্য এই নানানভাবে ধর্মের পিছনে লাগে। এখন নবীকে যত বদনাম করতে পারবে, ইসলাম ধর্মকে যত ছোট করতে পারবে, যত খারাপ খারাপ কথাবার্তা আছে এগুলো বলতে হবে, বইলে একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করে। এখন বুঝতে তো পারছেন আমরা মুসলমানরা অনেকটা অধৈর্যশীল, মানে অধৈর্যশীল কি মানে অনেক কিছু মানে ধৈর্য মানে শুনতে শুনতে একসময় আপনি বিরক্ত হয়ে যাবেন, বিরক্ত হলে দুই একটা কথা আপনার মুখ থেকে বেরোবে। এখন আপনার আপনার বিরুদ্ধে যদি কেউ বদনাম করতেই থাকে বা আপনার ধর্মীয় অনুভূতিতে যদি আঘাত দিতেই থাকে, একদিন দুই দিন তিন দিন আপনি চুপ থাকবেন, তারপর তো চুপ থাকবেন না, তো পাল্টা একটা গালি দিয়ে বসবেন আপনি বা কিছু একটা করবেন বা পাল্টা একটা ভিডিও বানিয়ে ফেলবেন। তো এইটার জন্যই তারা দিনের পর দিন ধরে অপেক্ষা করে কখন তারা এইভাবে ভাইরাল হইতে পারে। তো ঠিক একইভাবে যে জার্মানের যে নাস্তিকটা রয়েছে বা ইউরোপের অন্যান্য দেশে যে নাস্তিকগুলো রয়েছে, ইভেন আমাদের স্বঘোষিত নাস্তিক মিস্টার মুফাসিল ভাই রয়েছেন, তো তারাও কিন্তু প্রায় একই টাইপের। তো মুফাসিল ভাইয়ের কেসটা একটু অন্যদের চাইতে একটু ডিফারেন্ট, বেচারা বউ বাচ্চা কাচ্চা নিয়ে ওই আমি ব্রিটেনে বা আমেরিকাতে আসার বহু বছর আগে থেকে উনি ওখানে থাকেন, ওনার কেসটা ভিন্ন, উনি একটু মানসিক ভারসাম্যহীন আমার কাছে যতটুকু মনে হয়। তো দেখলেন না কিছুদিন আগে তার ওয়াইফকে নিয়ে সে সুরা পড়ে সুরা তাওহিদ পাঠ করে সবার সামনে আবার ইসলাম ধর্মে ফিরে আসলেন, তো আমরা সেই ভিডিওটাকে ওয়েলকাম জানিয়েছিলাম, ইভেন তাকেও ওয়েলকাম জানিয়েছিলাম। তারপর কিছুদিন সে ছিল ধর্মে, ভালো কথাবার্তা বলছে, ইদানিং আবার দেখলাম আবার ধর্মের পিছনে লাগছে। কিছুদিন আগে ওনার একটা ভিডিও দেখলাম, উনি ওই পাঁচক তো নামাজ পড়তে হবে কেন, বাটে পড়া তো জরুরি কেন, এইসব নানান জিনিসপত্র নিয়ে উল্টা পাল্টা ভিডিও টিডিও বানাইতেছে। তো উনি নামে আসলে
মুসলমান মানে গোত্র যত যা ধর্ম বর্ণ যাই বলে না কেন সবকিছু মুসলমান আছে, কিন্তু ওনার অ্যাক্টিভিটি যা দেবেন সবকিছু কিন্তু ওই দেন ওই নাস্তিকদের বা অ্যাগনস্টিক বলে উনি নিজেকে দাবি করে। তো যাই হোক, ওই সেই সেই পর্যায়ে গিয়ে চলে গেছেন। তো এই নাস্তিকগুলোর কাজ হলো এরকম, এখন এই ইউরোপে যে নাস্তিকগুলো রয়েছে তাদের পুরো দলটার নেতৃত্ব দিচ্ছে হলো আমাদের মুফাসিল ভাইয়া। তো এখন আমি আমি জানি না আসলে তাকে কি করে স্টপ করা যাবে, কি কারণ সে এমন একটা দেশে থাকে তাকে স্টপ করানো কঠিন। তো যাই হোক, এরা তারা এই গোত্রগত জোট বাইরে বিরাট একটা স্ট্রং পজিশন তারা তৈরি করছে ইউরোপে, কইরে এখানে সারা বিশ্বে আরো বিভিন্ন দেশে তারা এই ধরনের নাস্তিক তৈরি করার চেষ্টা করছে। তো যাই হোক, এরা কিন্তু একটা কাজ করতে পারে, সেটা হলো আমেরিকাতে কিন্তু এই ধরনের কোনো নাস্তিক টাস্তিক নাই, আমি শুনিনি ইউরোপ মানে ইউটিউবে ফেসবুকে এইসব ভিডিও করে বা স্বঘোষিত নাস্তিক বা এইসব উল্টাপাল্টা ভিডিও করে আজে বাজে কথাবার্তা বলে ধর্ম সম্পর্কে, আমেরিকাতে এই ধরনের কোনো নাস্তিক কিন্তু আপনার সচরাচর পাননি, আমার চোখে অন্তত পড়েনি, যদি পড়ে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানে। তো এখন আমি মিজানুর রহমান সাহেবকে বলবো, এখন যে গুতগুতি লাগছে এই লন্ডনে যাওয়া আসা নিয়া, সে রয়্যাল রেজেন্সির যে ওই দরবার হলে যে আপনার যে সেমিনার ছিল ইসলামিক সম্মেলনে, সেখানে যাওয়া নিয়ে যে গন্ডগোল এখন বাচ্চায়, আমি তো মনে করি যে এগুলো নিয়ে গন্ডগোলে না গিয়ে আপাতত বাদ দেন এটা, যেহেতু আপনার বিরুদ্ধে একটা দল সেখানে সক্রিয়, ওখানে যাওয়ার পর এখন আপনি যে সেমিনারে যাবেন সেই সেমিনারে যদি একটা ঘটনা ঘটে, ওইখানে একটা বিশৃঙ্খল সিচুয়েশন তৈরি হয়, কেউ আহত হয় মানে ওইখানে মনে করেন মারামারি ঝগড়া বিবাদ এই ধরনের কোনো কিছু যদি হট্টগোল তৈরি হয় তাহলে সেটা পুরা দুষ্টা পড়ে যাবে গিয়ে এখন আমাদের মিজানুর রহমান আজিজ সাহেবের উপর। তখন ব্রিটিশ সরকার বলবো যে আমরা যা করছিলাম ভালোর জন্যই করছিলাম, যে দেখো এই লোকে আনাটা বিপজ্জনক ছিল, তো যার ফলে এখন একটা অশান্তি তৈরি হয়েছে সমাজের ভিতরে, তো এটা সারা বিশ্বের কাছে তুলে ধরবে, এতে কিন্তু আমাদের মান মর্যাদা আরো কমবে। তো এই ক্ষেত্রে আমি বলবো ব্রিটেনে গিয়েই যে এই ধরনের ইসলামিক সমাবেশ করতে হবে তার তার তো আমি খুব একটা লজিক দেখি না, পৃথিবীর আরো বহু উন্নত দেশ আছে, ব্রিটেনের কথা বাদ দেন না ভাই, আপনি এখন ওইটা ক্যান্সেল করে দেখে আমেরিকাতে অসংখ্য এই ধরনের অর্গানাইজেশন আছে, আপনি দুই চারজনের সাথে যোগাযোগ করলে অলরেডি আমার মনে হয় অনেকে আপনার সাথে যোগাযোগও করেছে, তো আপনি তো চাইলে আমেরিকাতে এসে এই ধরনের একটা সেমিনার করে দেখা দিতে পারেন। আমেরিকার যে সিআই এজেন্ট আছে তো তার কাছে গিয়ে গোপনে কান ভারী করার মতো এমন কোন লোক আমি তো মোটামুটি আমেরিকাতে দেখি না, তো কাজে আমি মনে করি আমেরিকাতে আপনার জন্য এই মুহূর্তে নিরাপদ। তো আসেন, এই গন্ডগোল যেটা আছে যে ভেজাল হয়ে গেছে হয়ে গেছেই, ব্রিটেনের কথা বাদ দেন, আপনি ওইখানে গিয়ে যদি এখন একটা অশান্তি তৈরি হয় কোনোভাবে তো উল্টা আপনি আরো ভেজালে পড়বেন, উল্টা আমাদের কমিউনিটির জন্য এটা সমস্যা হবে। তো ওগুলো বাদ দেওয়া আপনি আল্লাহর রস্তে আমি আপনাকে হাতে পায়ে ধরে বলবো যে আমেরিকাতে বহু ইসলামিক কমিউনিটি রয়েছে, তো তাদের সাথে যোগাযোগ করে বা তারা হয়তো আপনার সাথে ইতিমধ্যে যোগাযোগ করেছে, আপনি ওইটাকে আপনার যে প্ল্যান প্রোগ্রাম যা কিছু ছিল স্কেজুল ছিল এগুলো চেঞ্জ করে আপনি আমেরিকাতে আসেন, সবার সমাবেশ করবেন ইনশাল্লাহ। আপনি যদি আমেরিকাতে আসেন ইভেন বিশেষ করে যদি ফ্লোরিডাতে আসেন তো আপনার সাথে আমার নিশ্চয়ই দেখা হবে, আমি নিজেই সরাসরি যাব আপনার ওই ওয়াজ মাহফিল শোনার জন্য বা ইসলামিক সেমিনার যা কথাবার্তা বলবেন আপনি বা যে অনুষ্ঠানে আপনি যোগদান করবেন সেখানে। তো সেটা শুধু ফ্লোরিডাতে না, আমেরিকার যে কোনো প্রান্তে হোক না কেন, আপনি কোথায় যাবেন, ক্যালিফোর্নিয়া যাবেন, না হলে নিশ্চয়ই লস অ্যাঞ্জেলেসে যাবেন, না হলে নিশ্চয়ই আপনি এসে আসবেন ওই নিউ ইয়র্কে যাবেন, নিউ জার্সি যাবেন, বস্টন যাবেন, কোন এক জায়গায় যাবেন, তো তো আপনি আসেন, আপনাকে অনুরোধ করলাম, আপনি এসে ব্রিটেনের সাথে আর গুতগুতি চিল্লাচিলি হয়েছে এগুলো করে লাভ নাই, যা বদনামার হয়ে গেছে আর যা ঘটার ঘটছে এগুলো বার্তা দেওয়া আমেরিকাতে কি করে আবার ঠিকঠাক করে প্রোগ্রাম টোগ্রাম রিস্কেজুল করে আপনি চলে আসেন, আপনার আপনি কাতারে যেহেতু আসছেন ঘর থেকে যেহেতু নিয়ত করে বেরিয়েছেন আপনি ইসলামের মানে ইসলামিক কোনো কথাবার্তা বলবেন মানে একটা ওয়াজ করবেন আমি ধরে নিলাম আর কি, যেহেতু ঘর থেকে মালয়েশিয়া থেকে নিয়ত করি আপনি বেরোয়েছেন তো সেই নিয়তটা আপনি পুরা করেন, এখন সেটা আপনাকে ব্রিটেনে গিয়ে পুরা করতে হবে এমন কোনো কারণে, সেই ওয়াজ আপনি আমেরিকার মাটিতে বসেও করতে পারবেন। তো কাজে আমরা আমেরিকাতে যে লক্ষ লক্ষ বাংলাদেশিরা রয়েছে, আপনার এই মুসলিম ভাই বোনেরা রয়েছে, তারা আন্তরিকভাবে আপনার জন্য ওয়েট করতেছে, প্রাণ খুলে মন খুলে আপনার জন্য দোয়া করতেছে যে আপনি আসেন আমেরিকার মাটিতে পাড়া দেন, ওই ব্রিটেন বাদ দেন, আমেরিকার মাটিতে পাড়া দিয়ে আপনি আপনার ওয়াজ মাহফিল করেন, আমরা হাজার হাজার লাখে লাখে মানুষ আপনার সেই ওয়াজ মাহফিলে মানে যোগদান করে মানে একটা ইতিহাস তৈরি করবো, যে আপনি চিন্তা করতে পারবেন না।